যে বিভিন্ন রকম হ্যালাইড CX বন্ডের ক্ষেত্রে কার স্টেবিলিটি কেমন, কার বন্ড এনার্জি কেমন দেখে নিচ্ছি। এটা আমরা কি কি নিচ্ছি না অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড, বেনজাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। যদি কার্বো ক্যাটায়ন ফর্মেশন দেখি না অ্যালকাইলের ক্ষেত্রে 1 ডিগ্রি মোটামুটি একটু একটু হতে পারে পসিবল, অ্যালাইলের ক্ষেত্রে হাইলি পসিবল, বেনজাইলের ক্ষেত্রেও কি কার্বো ক্যাটায়নটা ফিনাইল রিং দ্বারা স্টেবিলাইজ করবে, এখানেও হাইলি পসিবল। কিন্তু ভিনাইলের ক্ষেত্রে কার্বো ক্যাটায়ন তৈরি হবে না এবং ফিনাইল ক্লোরাইড বা ক্লোরোবেনজিন বা ফ্লোরোবেনজিন, হ্যালোবেনজিন এদের ক্ষেত্রেও কিন্তু কার্বো ক্যাটায়ন তৈরি হবে না। যদি এসএন রিঅ্যাকশন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ SN1 বা SN2, তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হয় 1 ডিগ্রি মানে এখানে SN2 টা খুব সহজে হবে, অ্যালাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 টা খুব ভালো হবে, এখানে কার্বো ক্যাটায়ন তৈরি হতে পারবে। বেনজাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 এবং SN2 দুটোই খুব ভালো হবে, কিন্তু ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে কোনো রকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না কিংবা হ্যালোবেনজিনের ক্ষেত্রেও কোনো রকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না। এটা এসএন রিঅ্যাকশন নিউক্লিওফিলিক। অ্যারোমেটিক রিং এর ক্ষেত্রে কি হবে SNAR রিঅ্যাকশন হবে। SNAR মানে কি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে এগুলো কি না শুধুমাত্র এখানে অ্যারোমেটিক রিং আছে সেখানে হবে, তাহলে অ্যালকাইল ক্লোরাইড হবে না, অ্যালাইলে হবে না, বেনজাইল হ্যালাইডেও হবে না, ফিনাইলেও হবে না, হবে কোথায় শুধুমাত্র অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে এই SNAR মানে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটি রিঅ্যাকশনটা হবে। যদি CX বন্ড স্ট্রেন্থ দেখা হয় তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এভারেজ, অ্যালাইল হ্যালাইডের ক্ষেত্রে লো মানে অ্যালাইল বা বেনজাইলের ক্ষেত্রে সহজেই এরা কার্বো ক্যাটায়ন তৈরি করতে পারবে, এটা স্টেবিলাইজ হয়ে যাবে, এই জন্য এটা বন্ড এনার্জিটা লো। কিন্তু ভিনাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে CX বন্ড এনার্জিটা কিন্তু খুব হাই হবে, কারণ এখানে কি দেখেছিলাম আমরা sp2 sp3 বন্ড আর হচ্ছে কি না ডাবল বন্ড ক্যারেক্টার থাকে কিছুটা। ওকে আচ্ছা, এখানে এই প্রসঙ্গে আমরা একটা জেনে নেব জিনিস যে কি না বিভিন্ন রকম যে হ্যালাইড গুলো হয় তাদের নিউক্লিওফিলিসিটি অর্ডার কেমন না সিম্পল I- এর সবথেকে বেশি, তারপরে PR-, তারপরে Cl-, তারপর F-। তাহলে যাদের এদের এটা হচ্ছে এদের নিউক্লিওফিলিসিটি অর্ডার। একইভাবে লিভিং গ্রুপ অ্যাক্টিভিটি দেখা হয় তাহলে সবথেকে লিভিং গ্রুপ প্রপার্টি কার বেশি হবে না সবথেকে আয়োডাইড মাইনাস, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে আমরা কি দেখলাম নিউক্লিওফিলিসিটিও হাই কার আয়োডাইডের ক্ষেত্রে, আবার লিভিং গ্রুপ প্রপার্টিও বেশি কার আয়োডাইডের ক্ষেত্রে। ওকে আজকে এটুকুই, থ্যাংক ইউ।